নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমরা দুদিন থেকে একটা কুইজ কম্পিটিশন আমরা একটা স্টার্ট করেছি, যেটা আমরা প্রত্যেক দিন নিউজের শেষে আমরা একটা প্রশ্ন বলবো এবং নেক্সট দিনে ফেসবুক থেকে একজন এবং ইউটিউব থেকে একজনের নাম আমরা সিলেকশন করবো লটারি করে, এবং সেই দুজনকে আমরা শিলচর নিউজের তরফ থেকে একটা পুরস্কারও আমরা দিয়ে দেবো। তাই আপনারা সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। গতকালকে যারা জিতেছেন ওনাদের নাম লাস্টে অ্যানাউন্সমেন্ট করা হবে এবং আজকের প্রশ্নটাও লাস্টে অ্যানাউন্সমেন্ট করা হবে, তাই আপনারা সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, সবথেকে বড় খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ভোডাফোন কোম্পানি, ভোডাফোন কোম্পানি সমগ্র বিশ্ব থেকে 11,000 মানুষ, 11,000 যারা চাকরি করছেন তাদের কোম্পানিতে, তাদেরকে বের করার একটা প্ল্যান করেছে আগামী 3 বছরের মধ্যে। আগামী 3 বছরের মধ্যে 11,000 এমপ্লয়িকে ছাঁটাই করবে ভোডাফোন কোম্পানি, দর্শকবৃন্দ। এবং সেটা করার উদ্দেশ্য হচ্ছে ভোডাফোনের যে ইয়েটা গ্রোথটা ঠিক নয়, তার জন্য নতুন নতুন প্ল্যানের চিন্তা করছে ভোডাফোন। এবং ভোডাফোনের যিনি সিইও মার্গারিটা ডেল্লাভালে, উনি সেরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন, দর্শকবৃন্দ। এবং সেই চাকরির যে খবরটা, সেই চাকরির খবরটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। আগামী 2 থেকে 3 বছরের ভিতরে আমাদের এখানে প্রায় 1 কোটি চাকরি আবার ছাঁটাই করা হবে, 1 কোটি চাকরি। কারণ হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটারে এমনভাবে সিস্টেম বানানো হয় 10 জনের কাজ একজনই করতে পারে, এবং সেজন্যই এইরকম বিভিন্ন কোম্পানিরা যত দিন যাবে, বড় বড় কোম্পানিরা তত মানুষ ছাঁটাই করবে, কারণ ওদের লাভ হবে। মানে 10 জনের কাজ একজনই যখন করবে কম্পিউটারের দ্বারা যখন করবে, সে সময় অনেক লাভ হবে কোম্পানির। সেজন্যই তাই আপনারা কোনো ভালো একটা স্কিল শিখার আপনারা চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আসাম পুলিশের জন্য বৃহত্তর একটা ঘোষণা ডিজিপি মহোদয়ের, দর্শকবৃন্দ। ডিজিপি মহোদয় একটা নির্দেশ দিয়েছেন যে 3 মাসের ভিতরে যারা যারা ফিট হবে না তাদেরকে ভলান্টারি রিটায়ারমেন্ট দেওয়া হবে, ভলান্টারি রিটায়ারমেন্ট তাদেরকে দেওয়া হবে, তাদেরকে চাকরি ছেড়ে যেতেই হবে। আসাম পুলিশে বিভিন্ন যারা কর্মরত, যারা ফিট নেই, যারা যাদের পেট চর্বি হয়ে ফুলে রয়েছে, একদম লাউয়ের মতো ফুলে গেছে, এরকম অনেক দেখা যায়। এবং এরকম যারা ফিট নয়, যারা কাজ করতে পারছেন না, যারা অ্যাক্টিভ নয়, তাদেরকে এখন বের করার একটা সিদ্ধান্ত নিয়েছে আসাম পুলিশ, দর্শকবৃন্দ। ডিজিপি মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন, আসাম সরকারেরও সেটা কয়েকদিন আগে আসাম সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যারা ফিট হবে না তাদেরকে বের করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম একটা বলে দিয়েছিলেন। যারা মদ খায় রেগুলার, যারা মদ খায় তাদেরকে বের করে দেওয়া হবে। এবং সেই নভেম্বর মাসের ভিতরে যারা ফিট হবে না, নভেম্বর মাসের ভিতরে যারা ফিট হবে না তাদেরকে ভলেন্টারি রিটায়ারমেন্ট দেওয়া হবে। মানে সম্পূর্ণ অ্যাক্টিভ, তাজা, তন্দুরুস্ত থাকতে হবে আসাম পুলিশের চাকরি করতে হলে এখন, দর্শকবৃন্দ। খুব ভালো একটা সিদ্ধান্ত ডিজিপি মহোদয়ের, আপনাদের কী মনে হয় আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। গতকাল করিমগঞ্জ পুলিশের একটি গাড়ি শিলচর রামনগর বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত হয়, ভয়ঙ্করভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে নাকি দুজন অপরাধীকে মেডিকেল করিয়ে সেটা নিয়ে যাওয়া হচ্ছিল করিমগঞ্জে। রাত্রিবেলা যাওয়ার সময় সেই গাড়ি যে চালিয়েছিল সেই ড্রাইভার নাকি নেশাগ্রস্ত ছিল এবং গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারেনি, স্পিডেও ছিল। এবং রামনগর বাইপাসে রোডের পাশে দাঁড়িয়ে থাকা যে ট্রাকগুলো, সেই ট্রাকের মধ্যে একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার কারণে যারা ছিলেন ভিতরে সবাই গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের কন্ডিশন খুবই খারাপ বলে সেটা জানা গেছে, দর্শকবৃন্দ। নগাঁওয়ে আসাম পুলিশে কর্মরত এসআই সাব ইন্সপেক্টর জুনমণি রাভা গতকালকে রাত্রিবেলা 1:30 নাগাদ ভয়ানক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। জুনমণি রাভা আগেও বিভিন্ন কাজের জন্য সেই বিভিন্ন মিডিয়া মহলে ছড়িয়ে পড়েছিল এবং সেই জুনমণি রাভা গতকালকে রাত্রিবেলা নাকি গাড়ি নিয়ে বেরিয়েছিল রাত্রিবেলা 1:30 নাগাদ, এবং সে সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ঘটনাস্থলে সেই জুনমণি রাভার মৃত্যু হয়েছে বলে সেটা জানা যায়, দর্শকবৃন্দ। সেটা নিউজ যে সময় বেরিয়ে আসে কিছুক্ষণ পরে বিভিন্ন খবরও প্রকাশিত হয় যে জুনমণি রাভার এগেনস্টে 5 লক্ষ টাকা ঘুষ ডিমান্ড করারও জন্য নাকি সেই লক্ষিমপুর পুলিশ স্টেশনে 15ই মেতে একটা এফআইআরও দেওয়া হয়েছিল বলে এরকম কিছু তথ্য বেরিয়ে আসে। তারপরে জুনমণি রাভার মা বিস্ফোরক কিছু মন্তব্য করেন, সেটা দুর্ঘটনা নয়, সেটা হয়তো রহস্যজনকভাবে মৃত্যু হতে পারে বলে এরকম কিছু মন্তব্য করার কারণে ডিজিপি মহোদয়, ডিজিপি জিপি সিং মহোদয় বিকালবেলা উনি টুইট করে জানিয়েছেন যে জুনমণি রাভার যে রহস্যজনক মৃত্যু, সেই রহস্যজনক মৃত্যুর জন্য তদন্তের জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সিআইডিকে।
সিআইডির হাতে সমজিয়ে দেওয়া হয়েছে কেসটা। সিআইডি এখন তদন্ত করবে সেটা মৃত্যু না সেটা হত্যা, সেটা এখন তদন্ত করছে করবে সিআইডি। জুনমনি রাভার মার মতে রাত্রিবেলা কেন সেই 1:30 নাগাদ রাত্রিবেলা কেন ঘর থেকে বেরোবে, রাত্রিবেলা 1:30 নাগাদ ঘর থেকে বেরোনোর তো কোনো কারণই নেই, এবং এখন সেটা অনেকেই রহস্যজনকভাবে সেই ঘটনাকে দেখছে। দর্শকবৃন্দ, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আগামী 18ই মে বৃহস্পতিবার হায়দ্রাবাদের বৃহত্তম সুপার স্পেশালিটি হাসপাতাল কিমস সানশাইন থেকে দুজন বিশিষ্ট ডাক্তার শিলচরের রোগীর দেখার জন্য আসছেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে একজন হচ্ছেন ডক্টর রোহন পি রেড্ডি, ডিএম গ্যাস্ট্রো এন্টারোলজি, লিভারের প্রবলেম, গল ব্লাডারের সমস্যা, অ্যাসিডিটি সমস্যা, পেটের সমস্যা, জন্ডিস, বুক জ্বালা, ইন্টেস্টাইনে প্রবলেম, আপনাদের প্যানক্রিয়াসের প্রবলেম, অর্শরোগের সমস্যা, গ্যাস, বদ হজম, পেটের যে কোনো সংক্রান্তের সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। আরেকজন ডাক্তার আসছেন ডক্টর রাজীব এম, নেফ্রোলজিস্ট, কিডনি স্পেশালিস্ট। আপনাদের যদি কিডনিতে সংক্রমণ, কিডনি রোগ, কিডনি পাথর, কিডনি ট্রান্সপ্লান্ট তথা কিডনিতে থেকে উৎপন্ন হওয়া যে কোনো ধরনের সমস্যা, প্রস্রাব সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 18ই মেতে দুজনেই শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে ওনারা রুগী দেখবেন। দুটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অগ্রিম বুক করার জন্য, 9395-413-890, আরেকটা নম্বর হচ্ছে 0384-235-6843 এই নম্বরে। দর্শকবৃন্দ, চৌধুরী টেক্সটাইলে নিত্য নতুন ডিজাইনের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়া হজের সমস্ত কাপড়ে দেওয়া হয় 30% পর্যন্ত ছাড়। 20,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার এবং 10 দিনের মধ্যে এক্সচেঞ্জ পলিসিও দেওয়া হয়। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384-2234063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486-340139, আরেকটা নম্বর 8486-467636। ঘুষ নেওয়ার সময় একজন ডিসি অফিসের কর্মচারীকে হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। দশমিন্দ, শোনিতপুর জেলার ডিসি অফিসের একজন কর্মচারী ববি শইকিয়া খান, উনি কিছু একটা কাগজের জন্য ঘুষ চেয়েছিলেন। সেই ঘুষ 1,000 টাকা দেওয়ার সময় ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট হাতে নাতে ধরে। দশমিন্দ, এখন ওনার বিরুদ্ধে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। গুয়াহাটিতে GMCH, গুয়াহাটি যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেই হাসপাতালের একজন 4th grade স্টাফকে সাসপেন্ড করা হয়েছে আজকে। একজন এসএসবি জওয়ান সেই GMCH-এ গিয়েছিল, সেই জওয়ানের সঙ্গে মিসবিহেভিয়ারের কারণে সেই GMCH-এর যে 4th grade স্টাফ, সেই স্টাফকে নিলম্বন করা হয়েছে আজকে। দর্শকবৃন্দ, হাইলাকান্দি পুলিশ গতকালকে বকথল গ্রামের একটি বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেই বাড়ি থেকে 3 ব্যক্তিকে প্রায় 330 গ্রাম সাসপেক্টেড হিরোইন সহ গ্রেফতার করে, যার বাজার মূল্য 3 কোটি টাকার অধিক বলে সেটা জানা গেছে। দশমিন্দ, সেই তিনজনের নাম হচ্ছে আজমল হোসেন মজুমদার, মুস্তাক উদ্দিন বরভুইয়া, বিক্রম রিয়া। তাদের এগেনস্টে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে, আরও তদন্ত করছে পুলিশ বলে সেটা জানা গেছে। দশমিন্দ, হাইলাকান্দি শহরের জলের ভীষণ সমস্যা, মানুষ সময় মতো পাচ্ছেন না জল এবং সেখানে অনেকবার অভিযোগ করলেও মিউনিসিপ্যালিটি সেই ওয়াটার সাপ্লাই বিভাগকে দোষ দেয়, ওয়াটার সাপ্লাই বিভাগের কাছে অভিযোগ করলে নাকি মিউনিসিপ্যালিটিকে দোষ দেয়, এরকম আজকে একটা অভিযোগ করেছিল হাইলাকান্দি জেলার কংগ্রেস দলের নেতৃবৃন্দরা। আজকে প্রতিবাদ করেন কংগ্রেস দলের নেতৃবৃন্দরা হাইলাকান্দি জেলাতে এবং প্রেস কনফারেন্সও একটা করেছেন। একটি কথা আমি বলতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে, আপনারা জানেন বা শুনেছেন আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস তথা টাউন ব্লক কংগ্রেস মিলে কিছুদিন পূর্বেও আমরা এই জলের ব্যাপারে, আপনারা জানেন হাইলাকান্দি শহরে প্রত্যেকটা ওয়ার্ডে, হাইলাকান্দি শহরের প্রত্যেকটা ওয়ার্ডে মানুষের মানে বর্তমানে জলের জন্য নাজেহাল। আমি একটাই চিন্তা করি যে আসাম সরকার তথা কেন্দ্র সরকার যেভাবে জল জীবন মিশন প্রকল্প একটা বের করে, শুধু প্রজেক্টের না, প্রজেক্টই চলছে এবং কন্ট্রাক্টরই চলছে, আর কিছুই নেই। বর্তমানে যে জলের যে পরিস্থিতিটা আছে বা হাইলাকান্দিতে জলের যে সমস্যা আছে, এটা আপনারা একবার দেখবেন। আমরা অনেকবার গেছি,
মিনিমাম 4-5 বার আমরা ডিসির কাছে গেছি, আপনার মিউনিসিপালিটির চেয়ারম্যানের কাছে গেছি, আমি এটাই বলবো তথা পিএইচজির আমার ইঞ্জিনিয়ারের কাছে গেছি, আমরা প্রত্যেকবার একটাই শুনতে পাই মিউনিসিপালিটিতে গেলে পৌরসভাতে গেলে পৌরসভা বলে এটা ইয়ের আমরা পিএইচজি জানে, আর পিএইচজিতে গেলে বলে যে পৌরসভা জানে। তো আমরা এটা বলছি যে আমরা বিরোধী পার্টি আছি, আমরা সবসময় এটা নিয়ে এই আন্দোলন করে যাচ্ছি, আমি শুধু এটাই বলছি হাইলাকান্দির যত জনগণ আছে, শহরের জনগণ যারা আছে, সবাইকে নিয়ে এসে আমরা নেক্সট উঠবো, তখন দেখবো কি হয় হাইলাকান্দির পিএইচসি এবং মিউনিসিপ্যালিটি বোর্ডের, ওরা কিভাবে আমাদেরকে হ্যাঁ আমি আন্দোলনের ওপেন আমি আন্দোলনের ধমকি দিচ্ছি বা আন্দোলনের কথা বলছি, আমরা আন্দোলন করে যাচ্ছি আর সংগ্রাম করে যাচ্ছি, কারণ আমরা বলে বলে অনেকবার ইয়ে হয়ে গেছি, আমরা এখন আমরা ধর্নায় যাবো, তারপর নেক্সট আরও যে প্রসেসিং আছে আমরা তাই করবো, এটাই। ওয়েস্ট কার্বি আংলং থেকে একটা খবর আসে, খুবই ভয়ানক একটা খবর, যে এনার্জি ড্রিঙ্ক খেয়ে প্রাণ হারিয়েছে একজন যুবক বলে সন্দেহ করা হচ্ছে। ওয়েস্ট কার্বি আংলংয়ের একজন যুবক অ্যান্থনি রঙ্গাং, সেই অ্যান্থনি রঙ্গাং নাকি বাঁশ কাটার জন্য যাওয়ার সময় গ্রামের একটি দোকান থেকে ঠান্ডা একটা এনার্জি ড্রিঙ্ক ও ক্রয় করে। ক্রয় করার পরে দুজন বন্ধু মিলে বাঁশ কাটার জন্য যাচ্ছিল এবং দুজন বন্ধু সেই এনার্জি ড্রিঙ্কটা খায়। তারপরে হঠাৎ করে একটুখানি পরে সেই অ্যান্থনি নাকি অচেতন হয়ে পড়ে যায়। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে যেতে যেতে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয়। সন্দেহ করা হচ্ছে সেই ঠান্ডা গরমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা সেই ইয়েটা খাওয়ার এনার্জি ড্রিঙ্কটা খাওয়ার কারণে হয়তো এটা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আসার পরে বোঝা যাবে অ্যাকচুয়াল মৃত্যুর কারণ কী। দর্শকবৃন্দ, তবু ডাক্তাররাও আগেও বলেছেন যে প্রচণ্ড গরমে প্রচণ্ড ঠান্ডা কোনো জিনিস খাবেন না, আপনারা এটা সাবধান থাকবেন, পরিবারের লোকদেরকেও ছেলে মেয়েদেরকেও স্পেশালি সাবধান করাবেন যে বেশি গরমের দিনে বেশি ঠান্ডা আপনারা কিছুই খাবেন না খাওয়ার জন্য আপনারা বলে দেবেন। দর্শক বিন্দু, গতকালকের যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অনেকেই, ফেসবুকে প্রায় 400-500 জনের অধিক মানুষ উত্তর দিয়েছেন, তারপরে ইউটিউবে 800 জনের অধিক মানুষ উত্তর দিয়েছেন, তাদের মধ্যে আমরা সিলেকশন করেছি দুজনকে। ফেসবুক থেকে একজন সিলেকশন করেছি উত্তম দেব, সুভাষনগর শিলচারে ওনার বাড়ি, আরেকজন হচ্ছে ইউটিউব থেকে আমরা সিলেকশন করেছি স্বপন দাস গুমরা, এবং দুজনকে আমরা অভিনন্দন জানাই। ওনাদের দুজনকে আমরা রিকোয়েস্ট করব আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজের যে মেসেঞ্জার, সেই মেসেঞ্জারে আপনারা এসে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন, আমরা এখান থেকে কন্ট্যাক্ট করব কখন আপনাদেরকে সেই পুরস্কারটা দেওয়া হবে। আজকের প্রশ্ন হচ্ছে এশিয়াস্ট ক্লিনেস্ট ভিলেজটা কী, কোনটা এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রামের নাম কী, আপনারা কমেন্টে জানাবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা কমেন্টে জানাবেন যে সময় নাম অ্যাড্রেস জানাবেন, নিশ্চয়ই আপনারা সেটা নিশ্চয়ই করবেন, এবং যে সময় আমরা নেক্সটে যে সময় আমরা অ্যানাউন্সমেন্ট করব সে সময় আপনারা ইনবক্সে এসে আপনাদের মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন যারা সিলেকশন হবে তাদের জন্য। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাদের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো, তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন, নমস্কার।